বন্ধুরা, আজকে আমরা পড়ছি পুরাঘটিত বর্তমান। এখন এই পুরাঘটিত বর্তমান আমরা আগে চলিত ভাষায় পড়েছিলাম, আজকে আমরা পড়ছি সাধু ভাষায়। আমরা পূর্বের ভিডিওতে পড়ছিলাম হচ্ছে পুরাঘটিত বর্তমান, আর না পুরো ভিডিওতে পড়ছিলাম হচ্ছে ঘটমান বর্তমান, সেটা সাধু ভাষায় পড়েছিলাম। আজকেরটা আমরা সাধু ভাষায় পড়ছি, আজকেরটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। এখন দেখো, পুরাঘটিত বর্তমান যদি তোমাদের এই সাধু ভাষায় পড়তে হয়, তার আগে জানতে হবে চলিততে পুরাঘটিত বর্তমান কি ছিল, সেখানে চেনার উপায়টা কী ছিল। আমরা তো এখানে চেনার উপায় তো এখানে পেয়েছি, তো ওখানে কী ছিল সেটাও দেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, চলিততে আসলে কী ছিল, চলিততে যেটা ছিল সেটা হচ্ছে যে একার ছি। এই যে দেখো, এইটা এখন কি হবে, এখন এর সাথে আসলে এক্সট্রা করে যুক্ত হবে কি, পরিবর্তনটা কি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করছি, পরিবর্তনটা কি। হ্যাঁ, এই পরিবর্তনটা আমি লিখছি, পরিবর্তনটা হচ্ছে এখানে হবে ইয়া। হ্যাঁ বন্ধুরা, ইয়া। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ইয়াটা হবে, এই ইয়াটা কিন্তু একারের পরিবর্তে, এই একারটা এখানে হয়ে যাচ্ছে ইয়া, এখানকার একারটাও হয়ে যাচ্ছে ইয়া, আর এখানটাও একারটা হয়ে যাচ্ছে ইয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো তাহলে এটার যে এক্সিকিউশনটা বা উদাহরণগুলো একটু দেখে ফেলি। সেটা হচ্ছে সে কাজ করিয়াছে, তাহলে এখানে কর ধাতু, কর বাদ দিয়ে এখানে ইয়া, দেখো এই ই, এই হচ্ছে ই, আর এখানে আ, এ আ, এটা কী হলো ইয়া, আর ছে, এই যে ছে, করিয়াছে, কর বাদ দিলে এখানে করিয়াছো, এই যে ইয়াছো, আর এখানে ইয়াছি, ইয়াছি। তো দেখো তোমাদের কত সহজ করে জিনিসটা বোঝানো হচ্ছে। ওখানে একারের যে, ওখানে একার ছিল, একার ছে হলে চলিত পুরাঘটিত, আর এখানে যদি ইয়া ছে হয় তাহলে পরে কী হবে, পুরাঘটিত বর্তমান, কিন্তু সেটা সাধু ভাষায় একই জিনিস, একটা হচ্ছে একার ছে, একটা হচ্ছে ইয়াছে, 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 ইয়াছো, তো ইয়াছো, ইয়াছি। এই দেখো, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো খুব সহজেই মনে রাখতে হবে। তাহলে তোমাদের এটা আগেরটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঘটমানের মধ্যে ইতে হয় আর পুরাঘটিতে ইয়া হয়। আমরা যখন ভবিষ্যতে যাব সেখানেও কিন্তু দেখতে পাবো যে ঘটমানের মধ্যে ইতে হবে আর পুরাঘটিতর মধ্যে ইয়া হবে। এ বাদেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।